আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ইনহেরিটেন্স। আমরা জানি যে ডার্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচারের মধ্যে একটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু পাওয়া, অর্থাৎ বাবার সম্পদ বা বাবার প্রপার্টিস যদি তার সন্তান উত্তরাধিকারী সূত্রে পায়, তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে ইনহেরিটেন্স। তো প্রোগ্রামিং এর ভাষায় ইনহেরিটেন্স এর ক্ষেত্রে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস এর দুইটা কনসেপ্ট থাকে। তার মানে হচ্ছে যে বাবা হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড তো চাইল্ড। তো এই ক্ষেত্রে অর্থাৎ যার প্রপার্টিস কেউ ইনহেরিট করে নিবে, যিনি উত্তরাধিকারী সূত্রে পাবে, যিনি উত্তরাধিকারী সূত্রে পাবে উনি হচ্ছে চাইল্ড, আর যার সম্পত্তিটা পাওয়া হবে উনি হচ্ছে প্যারেন্ট। তো প্যারেন্ট ক্লাসকে আবার সুপার ক্লাস বলা হয়, আবার বেস ক্লাস বলা হয়, আর চাইল্ড ক্লাসকে সাব ক্লাসও বলা হয়। তো একটা সিচুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি, যেমন আপনি একটা ভিগেলের জন্য একটা সফটওয়্যার তৈরি করবেন যেখানে তিনটা ক্লাসের দরকার, বাস ক্লাস, তারপরে কার ক্লাস এবং ট্রাক ক্লাস, এই তিনটা ক্লাস দরকার। তো সেক্ষেত্রে তিনটা ক্লাসের মধ্যেই ফুয়েলের একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, ফুয়েল অ্যামাউন্ট, ফুয়েল অ্যামাউন্ট। এখন দেখা গেল যে যদি তিনটা ক্লাসের মধ্যে একই মেথড বারবার ডিফাইন করতে হচ্ছে, তাহলে যেমন কাজের ডুপ্লিকেশন হচ্ছে এবং কাজটা ভুল হওয়ার পসিবিলিটিও থাকে। সো দ্যাট এমন ভাবে যদি আমরা কাজটা করি যে আমার মেথড ফুয়েল অ্যামাউন্ট একটাই থাকবে, তো আমি আমার প্রয়োজনের ক্ষেত্রে জাস্ট ওই মেথডটাকে কল করে আমি আমার মতো করে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে কাজটা হচ্ছে অনেক সুবিধা হবে। তো এই যে ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশন না করে যদি আমরা একটা ক্লাস তৈরি করি কমন ক্লাস, যে ভিকল, এই ভিকলের মধ্যে একটা মেথড তৈরি করে রাখি হচ্ছে ফুয়েল, এই ফুয়েল মেথডটাকে যদি আমরা ইনহেরিট করি বা এক্সটেন্ড করি বা ইনহেরিটেন্স এর মাধ্যমে নিয়ে নেই, যেমন বাস ক্লাস ইনহেরিটেন্স এর মাধ্যমে সেই ফুয়েল অ্যামাউন্ট কে নিয়ে নিল, তারপর হচ্ছে কার ক্লাস সেই ফুয়েল অ্যামাউন্ট কে নিয়ে নিল, তাহলে ট্রাক ক্লাস ফুয়েল অ্যামাউন্ট কে নিয়ে নিল, দ্যাট মিন্স সে এক একটা মেথড কেই, ভিকল মেথড কেই, সরি ভিকল ক্লাসের ফুয়েল অ্যামাউন্ট মেথড কেই তিনটা ক্লাস তার মতো করে ব্যবহার করতে পারতেছে। তাহলে কি হচ্ছে যে কোডের ডুপ্লিকেশন হচ্ছে না এবং ভুলের পসিবিলিটিটাও থাকতেছে না। তো এইটা হচ্ছে ইনহেরিটেন্স এর অনেক সুবিধা। তো ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমরা তিনটা টাইপ জানি, তিনটা টাইপ ডাটার ক্ষেত্রে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো সেক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্সটা ইয়াতে সাপোর্ট করে না, ডাটা সাপোর্ট করে না। আর সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে কি, একটা প্যারেন্টের যদি একটা চাইল্ডই থাকে, প্যারেন্ট একটা চাইল্ড একটা, তাহলে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আর যদি মাল্টিপল মানে একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকবে, সেই ক্ষেত্রে এই ডাটা এটা সাপোর্ট করে না। আর মাল্টি লেভেল হচ্ছে যে প্যারেন্টের একটা ক্লাসকে ইনহেরিট করবে একটা চাইল্ড ক্লাস, এবং সেই চাইল্ড ক্লাসকে আর একটা ক্লাস ইনহেরিট করবে, এই কনসেপ্টটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স ইনহেরিটেন্স। তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা ইনহেরিটেন্স এর মাধ্যমে কাজ করতে পারি। তো প্রথমে আমি একটা ক্লাস ডিফাইন করি, সাপোজ ক্লাস নাম দিলাম প্যারেন্ট, ক্লাসের নাম প্যারেন্ট দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এই ক্লাসের মধ্যে আমি একটা ভেরিয়েবল মেথড ডিক্লার করি, মেথডের নাম দেই হচ্ছে দিব অ্যাসেট দিই, বাবা তার সম্পদ রেখে গেছে। সাপোজ আমরা এখানে বলে দিলাম যে বাবা তার সম্পদ রেখে গেছে হচ্ছে ক্যাশ রেখে গেছে কত, ক্যাশ ক্যাশ রেখে গেছে সাপোজ 50,000 টাকা। এখন আবার আদার্স কিছু সে রেখে গেছে, সেটা অ্যামাউন্ট হচ্ছে 25,000 টাকা। এখন এটাকে আমরা এখানে প্রিন্ট করে দিয়ে রাখতে পারি, অথবা আর একটা ভেরিয়েবলের মধ্যে একটু টোটাল করে দিই আমরা, বা টোটাল হচ্ছে ক্যাশ ক্যাশ প্লাস আদার্স, এটা টোটালটাকে এখানে প্রিন্ট করে দিয়ে রাখি। টোটাল তাহলে এখানে বিষয়টা কি হলো যে এখানে প্যারেন্টের কিছু প্রপার্টিস থাকলো, একটা মেথড ভেরিয়েবল এগুলো সবই প্যারেন্টের প্রপার্টিস। তো এই প্রপার্টিসটা প্যারেন্টের মধ্যে থাকলো। এখন যদি চাইল্ড একটা ক্লাস থাকে, চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাস করবে কি, চাইল্ড ক্লাস ওই প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, মানে ইনহেরিট করবে। ইনহেরিট করার ক্ষেত্রে এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তাহলে আমরা আর একটা ক্লাস ডিফাইন করি, ক্লাসের নাম চাইল্ড দিই বোঝার সুবিধার্থে, এক্সটেন্ড
ইউর লিখতে হয় এক্সটেন্ডস। এখন হচ্ছে প্যারেন্ট, এই কথাটা লেখা মানেই হচ্ছে কিওয়ার্ড দিয়ে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করা মানেই হচ্ছে যে এই প্যারেন্ট ক্লাসের যত প্রপার্টিস ছিল, দ্যাট মিন্স মেথড বলেন, ভেরিয়েবল বলেন, যাই বলেন না কেন, এই সমস্ত প্রপার্টিস গুলো এখন হচ্ছে চাইল্ড ক্লাসের। দ্যাট মিন্স চাইল্ড ক্লাস এই প্রপার্টিস গুলাকে এখন ব্যবহার করতে পারবে, কারণ আমরা জানি যে যখন বাবা তার সম্পদকে রেখে যায় তখন সে ছেলে তার সম্পদকে ব্যবহার করতে পারে, এরপরে আরো কিছু করতে পারে যে সম্পদকে সে আরো এটাকে বাড়াতে পারে বা কমাতে পারে ইত্যাদি, বা তার নিজস্ব কিছু সে সম্পদকে অ্যাসিভ করতে পারে। তো এখন আমরা দেখব যে যেহেতু এই প্রপার্টিজ বা সম্পদগুলো এখন চাইল্ড ক্লাসের মধ্যে আছে, তাহলে যখন আমি মেইন ফাংশন থেকে নর্মালি অবজেক্ট তৈরি করে এটাকে প্রিন্ট করি, তখন আমি এখানে আর প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব না, আমি অবজেক্ট তৈরি করব হচ্ছে চাইল্ড ক্লাসের। তাহলে আমি ব্যাপারটা বুঝবো যে আসলে চাইল্ড ক্লাসের প্রপার্টিজ হয়ে গেল কি না এই জিনিসগুলো। এখন আমরা একটু এখানে চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করি, var c দেই new child, অবজেক্টটা তৈরি করে এখন সি ডট, এখন দেখেন আমি অ্যাসেট কে পাচ্ছি, অ্যাসেট মেথড কে পাচ্ছি, অ্যাসেট মেথড কিন্তু আমার চাইল্ড ক্লাসের মধ্যে ডিফাইন করা নাই, তারপরও আমি অ্যাসেট কে আমি এখান থেকেই পাচ্ছি। এরপরে যদি আমি চাই যে এখান থেকে হচ্ছে আমি অ্যাসেট কে কল করব, অ্যাসেট কে কল করো, তাহলে কিন্তু আমি অ্যাসেট কে কল করতে পারতেছি। আচ্ছা এখন যদি আমি রান করি তাহলে আমার এই যে প্রিন্টটা ছিল এই এই টোটালটা আমাকে এখন দেখাবে, এই তার মানে আমরা দেখলাম যে প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টিজ গুলা, প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টিজ গুলা ওই চাইল্ড ক্লাস ব্যবহার করতে পারতেছে ইনহেরিটেন্সের কনসেপ্টের মাধ্যমে, যেহেতু সে ইনহেরিট করেছে, দ্যাট মিন্স সে এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড করার কারণে সে তার প্রপার্টিস গুলাকে নিজের মতো করে ব্যবহার করতে পারতেছে। এখানে চাইলে, হ্যাঁ এখানে যদি চায় চাইল্ড ক্লাসের মধ্যে আরো কিছু মেথড ডিক্লেয়ার করা হবে, সেই মেথড গুলাও এখান থেকে সে চাইলে কল করতে পারবে, সেগুলো অন্য জিনিস, বাট সে প্যারেন্টের পুরো প্রপার্টিস গুলাই ইউজ করতে পারতেছে। এরই হচ্ছে ইনহেরিটেন্স। আশা করি ইনহেরিটেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।